সকাল থেকে ঘুম থেকে উইঠাই কোনো কথা নাই তো দেখো আমার ভাগ্নি কে দেখো আমার মেয়ে দেখো ঘুম থেকে উইঠাই উইঠাই সবাই আড্ডা বাবা দাদি একটু চাপাই দিয়ে অলকা দাদা একটু চাপাই দিয়ে আসো না হাওয়া আসছে সেটা চাপাই দিয়ে আসো তো দেখো সকাল সকাল আড্ডা মারা সবাই তো দেখো আমার মেয়ে তো সকাল হলো তো সব কাজটা শেষ তো আজকেও যাবো ডিউটিতে তো ওইখানে ভিডিও করব না তো দুদিন থেকে ছোট ছোট ভিডিও দিব এখন থেকে তো বেশি ভিডিও করতে পারি নাই তো একটা কাজে গিয়েছিলাম ওইখানে আমি ভিডিও করতে পারিনি ওইখানে ভিডিও কর তো ভিডিও করবি না তার জন্য ভিডিও করি নাই তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে কি করি তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো তো গুড মর্নিং তো সব কাজ শেষ তো আজকেও যাব ওইখানে কাজে তো আমি রান্না বসালাম সব কাজ শেষ তো ভাত হয়ে গেল তাই দেখো ভাগ নিয়ে গিয়ে বসে আছে তো বাবা মাংস নিয়ে আসলো মুরগির মাংস কে আমি তো চকলেট ভাগ নেই আমি ও খাচ্ছি দেখো তো কি কি কাজ করো তো দেখো বাবা মাংস নিয়ে তো ভাগ্নি বলছিল খাবে তো দেখো শাক হয়ে গেল তো ওইদিকে আমি মশলা করতেছি তাড়াহুড়া করে রান্না বাড়ি শুরু তো তাড়াহুড়া করে রান্না টান্না করে তারপরে যাব ওইখানে কাজে তার জন্য তাড়াতাড়ি এত কাজ তো দেখো তো দেখো শাক হয়ে গেল আলু সিদ্ধ করলাম তো আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ মাছ বানানো হবে তো দেখো এদিকে তো এদিকে মাংস বসালো মা তো আমি বসাইনি মা বসিয়ে ঘরে গেল তো আমি নাড়া দিচ্ছি একটু দেখো তো দেখো সকাল সকাল বেগুন পোড়া আলু সিদ্ধ তো বাবার খেতে পেয়েছে সমজল খাবে তো দেখো তো রান্না হয়নি এখনো তো রান্নাতে দেরি দেরি আছে তো দেখো বাবা খাচ্ছে ওদিকে মাইনি তো হবে দেরি হবে তো আবার ভাত আবার খাবা তো সকালকার খাওয়া দাওয়া সবারই শেষ তো এখন আমি রেডি হব তো দেখো দুজন শুয়ে আছে তো আমি এখন দেই এখন ফেস ওয়াশ দেখো আমি রেডি হয়ে গেছি রেডি

আজকে এত কুয়াশা পড়েছে কিছুই দেখা যায় না আজকে খুব কুয়াশা পড়েছে রৌদ্র এখনও ওঠেনি সকালবেলা আরও কুয়াশা পড়ছিল তো আমার সকালবেলা তো সব কাজ শেষ সকালবেলা উঠা সব কাজ টাজ কইরা মেয়েকে খাওয়া খাইয়ে টাইয়ে তারপরে মা স্নান করলো পূজা দিল তারপরে আমি স্নান করলাম তারপরে রান্না টান্না করলাম তো দুপুরবেলা মা আর বাবার নিমন্ত্রণ আছে ওইখানে যাবে তো আমি তো ওখানে চলে যাইতেছি তো আস্তে আস্তে একদম বিকেলে তো বিকালবেলা একটু বাজার যাব তাড়াতাড়ি যদি ছুটি দেয় বিকেলে বাজার যাবো তাড়াতাড়ি বিকেলে বাজার যাবো বাজার থেকে আসবো মে ড্রেস নিয়ে আসবো দেখি ও হ আজকে তো শুক্রবার মনেই নেই কি শরষে ফুল তো দেখো রাস্তা আমার শর্টকাট দিকেই আমি এইদিকেই যাই শর্টকাট রাস্তা দিয়ে দৌড়ায় দৌড়ায় যাই দৌড়ায় দৌড়ায় প্রতিদিন দেখবে অন্ধকার কুয়াশা কুয়াশার চারপাশে তো মা তো গেলেই গে আর কি বলবো তো আমি রেডি আমার খাওয়ার টিফিন টিফিন সব রেডি দেখো জঙ্গল 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 শর্টকাট দিয়ে রাস্তা দিয়ে জঙ্গল বাড়ি এসে পড়তেছি আমার কাছে শেষ সন্ধ্যা হয়ে গেলো কী অবস্থা ঠান্ডা লাগছে আমরা বাড়ি এসে বলছি বাড়ির সামনে যাই তোমাদেরকে দেখা যাবে হবে কি আর বল বাড়ির সামনে আসা পড়তেছি তো কাজ শেষ সন্ধ্যা লেগে গেলো আজকে দেরি হয়ে গেলো আস্তে আস্তে তো বাড়ির সামনে ঢুকবো এখন আমি খেতে করছি মা বসে আসে তো আমি তোমার সঙ্গে কথা বলছি মাথা নিচা করে নি পাকাপুড়ি যাও 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 ওখানে যাও ওখানে যাও বলবো তো আমার কাজটা শেষ তো আমার কাজটা শেষ আয়শা করলাম সবার চাটা খাওয়া হলো তখন আমি মেয়েকে বই নিয়ে বসাচ্ছি তো আর কি বলবো তো বই পড়ায় তারপরে যাবো রান্না করতে রান্না করবো আমার মেয়ে করেছে